আজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। মাইক্রোসফট উইন্ডোজ রয়েছে এমন সমস্ত ফোনে বন্ধ হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপ। হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে মূলত আর কোনো আপডেট দেওয়া সম্ভব নয়, এমনকি নতুন আর কোনো ফিচার্সও দেওয়া সম্ভব নয়। আর সেই কারণে আজ 31 ডিসেম্বর থেকেই উইন্ডোজের সমস্ত মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। উইন্ডোজ ফোন ছাড়াও আরও বেশ কিছু ফোনে আর কাজ করবে না এই অ্যাপটি। ফলে নতুন বছর থেকে কয়েকটি মোবাইল প্ল্যাটফর্মে সমর্থন বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ আর ব্যবহার করা যাবে না। জানা গেছে iOS 8 অথবা পুরনো অপারেটিং সিস্টেমের আইফোনে 2020 সালের পহেলা জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হবে। এছাড়া অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা তার চেয়ে পুরনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এতে পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ মুছে গেলে আর লগ ইন করার কোনো সুবিধা থাকছে না। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।